পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। স্যার, ভেরি গুড তমাল, ফোনটা অন করে দেখতে হবে। আর তমাল, একটা খবর নাও তো, খোঁজ নাও এই দোকান ঘরের মালিককে, মানে বাড়িওয়ালাকে, একটু খোঁজ নাও। ঠিক আছে স্যার। হ্যাঁ সেট, তুই কোথায়? ব্যাংকে? কি অতগুলো টাকা তুলে নিয়েছে? গয়নাও? ড্যাম ইট সিড, তোর সাথে মোবাইলটা পাওয়া গেছে সেম কোরিয়ার ডিপো থেকে। অ্যাকচুয়ালি এইটাই ডেন ছিল, আর আমি শিওর ওরা ডেন পাল্টেছে। ইটস এ বিগ গ্যাং সেট, আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। আসুন। সেট, আমি তোকে পরে ফোন করছি। স্যার, দোকান ঘরটা এনারই, এবিসি কুরিয়ার অফিস এক মাসের জন্য ভাড়া নিয়েছিল, আর খবর এসছে যে আসল কুরিয়ার অফিসের সাথে এদের কোনো সম্পর্ক নেই। নাম? আগে গোয়ারাম বসু স্যার। আমি তো স্যার এক মাসের জন্য দোকান ঘরটা ভাড়া দিয়েছিলাম স্যার। আমি নিজে মেয়ের বাড়ি গিয়েছিলাম স্যার গুজরাটে, এক মাস ছিলাম না। তা দোকান ঘরটা ভাড়া দেওয়ার আগে নিশ্চয়ই ভালো করে খোঁজ খবর নেননি, তাই তো? না স্যার, নেইনি। আসলে ভাড়াটা অগ্রিম দিচ্ছিল তো, আর দোকানটা সেই সময় ফাঁকা ছিল, আমার খুব টাকার দরকার, তাই স্যার। তাই তোমার ওনার স্টেটমেন্টটা রেকর্ড করো, ভালো করে খোঁজো, দেখো আর কিছু পাওয়া যায় কিনা। আপনি ওনার সঙ্গে যান। আসুন আমার সাথে। অফিসার, ওদিকটা খোঁজো। এটা তো একটা রিসিপ্ট। কালো কাপড় কেনা হয়েছে কেন? ভালো করে খোঁজ করতে হবে, আজ রাতের মধ্যে সব ইনফরমেশন জোগাড় করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।